হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি শিফার। আজকে আমরা যাচ্ছি নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম, যেখানে আজকে সারাদিন ব্যাপী হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। যদিও সকালে একবার গেছিলাম সেমিফাইনাল খেলা দেখতে, এবং সকালে খেলা দেখে চলে আসছি বাসায়, এবং বিকেলের দিকে আবার যাচ্ছিলাম যে সেখানে পার্কে ঘুরে দেখবো একটু, এবং ফাইনাল খেলা দেখে বাসায় আসবো। যে সকালে যেহেতু সেমিফাইনাল হয়েছে, সেহেতু বিকেলে হয়তোবা ফাইনাল ম্যাচটা হবে, এই জন্য আর কি এটা দেখে বাসায় আসার চিন্তাভাবনা ছিল। আর আমাদের বাসা থেকে স্টেডিয়ামের দূরত্ব মাত্র 5 মিনিট, এই জন্য আর কি আমরা হেঁটেই যাচ্ছিলাম স্টেডিয়ামের দিকে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা জায়গা আছে, এই জন্য সেদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। এবং রাস্তার ধারে যে চায়ের দোকানগুলো থাকে, সেখানে হচ্ছে বিকেলবেলা সচরাচর অনেক মানুষের ভিড় দেখা যায়, এই জন্য দেখলাম যে বিকেলবেলা অনেকে বসে আছে চায়ের দোকানে। আর এটা হচ্ছে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম নাটোর, এবং স্টেডিয়াম পার্কের ওখানে যে পুকুরটি আছে সেই পুকুরটিতে দেখলাম একটুকু পানি নেই, পানি আছে হালকা পানি। এবং এই পুকুরটাতে যখন আসতাম আগে, তখন দেখতাম যে অনেক পানি থাকতো, আর রাত্রিবেলা দেখতাম যে আপনার অনেক লাইটিংয়ের জন্য অনেক ভালো লাগতো এই জায়গাটা। আর এটা হচ্ছে পার্কের ভেতরের অংশ, যে এখানে হচ্ছে বিকেলবেলায় ছোটো ছোটো বাচ্চারা দোলনাতে অনেক মজা করতেছিল। মনে হচ্ছিল যে আমিও যাই তাদের সাথে মজা করি, কিন্তু তারপর আবার হঠাৎ করে মনে পড়লো যে বয়স তো আর আগের মতো ছোটো নেই, তাই মজা করতে পারলাম না। সামনের দিকে যেতে লাগলাম, এবং যেতে লেগে দেখলাম যে একটি ঘোড়া, এই ঘোড়াটি অনেক সুন্দর করে সাজানো ছিল। এই ঘোড়াটি অনেকদিন পরে দেখলাম ঘোড়া। আর এটা হচ্ছে, এটার নামটা বলতে পারবো না, এখানে দেখলাম একদিক সিঁড়ি দিয়ে উঠতেছে আর একদিক দিয়ে হচ্ছে নেমে আসতেছে অনেক ছোটো ছোটো বাচ্চারা। এগুলোতে ওঠার মতো তো আর বয়স নাই, তাই উঠলাম না আর এগুলোতে। তারপরও একটু মজা করার জন্য আর কি এই যে ইয়াতে উঠছিলাম, দুজন উঠছিলাম, যে একজন নামতেছে আর একজন আরেক দিক থেকে উঠতেছে। তখন মনে হচ্ছিলো যে ছোটোবেলায় যদি আবার ফিরে পেতাম সেই দিন সোনালি দিনগুলো, ছোটোবেলার সেই সোনালি দিনগুলো যদি আবার ফিরে পেতাম তাহলে অনেক ভালো হইতো, কিন্তু সেগুলো তো আর ফিরে পাওয়া সম্ভব না। তাই বড় হয়েই ছোটোবেলার যেই মজাগুলো করছিলাম সেই মজাগুলোই আবার করলাম, না হয় কিছুক্ষণ সময়ই, জাস্ট একটা দিনই তো মজা করতে পারবো, এই জন্য আর কি একটু মজাও করতেছিলাম। জানি না এমন মজা আর কোনো দিনও করতে পারবো কি না, তাই একটু আর কি ছোটো বাচ্চাদের মতো মজা করতেছিলাম। মানে মজা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তাই বাসার দিকেও যাওয়া লাগবে, এই জন্য এখান থেকে বের হয়ে আর হচ্ছে স্টেডিয়ামের মেন গেট যেটা, সেটার ওখানে গেলাম। গিয়ে দেখলাম যে দুই পাশে দুইটা প্লেয়ার দাঁড় করানো, এক পাশে মুশফিকুর রহিম এবং আরেক পাশে হচ্ছে লিওনেল মেসি। যদিও তাদের ছবি দেওয়া নাই, এমনি বললাম এগুলো। আর এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট দেখে ঠেকে সামনের দিকে এগোলাম, দেখলাম যে দোকানটা অনেক সুন্দর করে লাইটিং করা, এবং দোকানটার ভিতরে পরিবেশটা অনেক ভালো ছিল, যদিও বসি নাই। তারপরে বাইরে থেকে দেখলাম যে দোকানটার ভিতরে পরিবেশটা অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে ফুড গ্যারেজ, এই দোকানটার ভিতরেও পরিবেশটা অনেক সুন্দর, এখানে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, এবং দোকানের যে খাবারগুলো পরিবেশন করে সেই খাবারগুলোও অনেক সুস্বাদু, যদিও আজকে খাই নাই, এর আগে খাইছিলাম, এই জন্য বললাম যে খাবারগুলো অনেক সুস্বাদু, আপনারাও এসে টেস্ট করে দেখবেন। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তাই বাসার দিকে যাওয়া লাগবে, এই জন্য বাসার দিকে চলে যাচ্ছিলাম। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।